বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে শীতের সকালে একবার সেই গ্রামের আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা আমার পিছনে দেখতে পাচ্ছেন যে মাইকেল মধুসূদন দত্তের সেই বিখ্যাত কবিতার নামে যে ঐতিহাসিক কপোতাক্ষ নদ, এই কপোতাক্ষ নদের কিছু বিষয় আপনাদের আমরা দেখাবো। যে আপনারা এই নদের যে অংশটুকু দেখতে পাচ্ছেন, এখানে দেখেন যে নদীর ওই পাশ এবং এই পাশ দেখা যাচ্ছে। আমি ঠিক যে জায়গাটি দাঁড়িয়ে আছি, এই জায়গাটি আমরা একসময় গোসল করার জন্য আমরা নামতে সাহস পেতাম না, এবং ওই পারে ওই যে বাড়িগুলো দেখা যাচ্ছে, এই বাড়িগুলো একসময় ছিল না, এগুলো একসময় নদীর মাঝখান দিয়ে চলাচল করতো। এবং মজার বিষয়, আস্তে আস্তে কালের আবর্তে এগুলো অনেক দখল হয়ে গেছে, এবং আপনার এগুলো আস্তে আস্তে বিভিন্ন মাছ চাষ এবং বিভিন্ন বাড়ি গাড়িতেও মানুষ অনেকে দখল করছে। আপনারা এখানে দূরে যদি দেখতে পারেন, একটি দেখেন নদীর ভিতর থেকে একটি বিল্ডিং উঠানো হয়েছে, কলম দেখা যাচ্ছে, আপনারা লক্ষ্য করুন। এটা বাঁকড়া খেয়াঘাটের পাশেই একেবারে। তো সবথেকে সুন্দর বিষয় হলো যে এই কপোতাক্ষ এখনও যতটুকু আছে, আমরা যদি এগুলোকে সুন্দর এবং সৌন্দর্যমণ্ডিত করে রাখতে পারি, এগুলো আমাদের ঐতিহ্য, এগুলো আমাদের ইতিহাস, এগুলো আসলে ভুলে থাকা যায় না। কারণ এই পানিতে আমাদের কত ছেলেবেলা কেটেছে, এবং এখানে মৎস্যজীবীরা যে মৎস্য আহরণ করে প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ মাছ হয়। দেখুন প্রচুর পরিমাণ হাঁস এই সাইডে, দেখুন প্রচুর পরিমাণ হাঁস আপনারা দেখতে পাচ্ছেন। এইভাবে অনেকগুলো হাঁসের খামারও আছে বন্ধুরা। তো এই জায়গাটা, এই কপোতাক্ষ নদের এই সাইডটা প্রচুর মাছ হয়, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি বাঁকড়া বাজারের কলেজের পিছনে, এখান থেকে এটা সোজা চলে গেল ঝিগুরগাছা চৌগাছা হয়ে, এবং এ সাইডটা সোজা চলে গেল ঝাপা হয়ে খুশালনগরের ভিতর দিয়ে এটা দক্ষিণবঙ্গে চলে গেল। তো এখন সুন্দর পানি এবং গোসল করার মতন, শীতের সকালে কপোতাক্ষ নদে গোসল করার মজাই আলাদা। যদিও আমি অনেক আগেই কপোতাক্ষ নদে গোসল করছি, অনেকদিন গোসল করা হয়নি, তো ভালো লাগে, ভালো লাগবে। সবথেকে বড় মজার বিষয় যে শীতের সিজন আসছে, প্রচুর পরিমাণ মাছ এখান থেকে আমাদের এলাকা যারা মৎস্যজীবী আছেন তারা এগুলো মাছ আহরণ করবেন, এবং একটা বড় অংশ, একটা মৎস্য শিকারে যারা মৎস্যজীবীরা আছেন, একটা বড় অংশ মানুষের আমাদের এলাকায় এই কপোতাক্ষ নদ থেকেই মৎস্য আহরণ করে তারা জীবিকা নির্ভর করে, এবং অনেক মানুষ এইটার সাথে কৃষিকাজের সম্পর্ক আছে, অনেকের যে পানি সেচ প্রকল্প এখান থেকে আসে, মাছ চাষ করছে, সেখানে পানি স্বল্পতা হলে এখানে সব মিলে এই অঞ্চলের মানুষের জন্য একটা সত্যি অনেক আনন্দের বিষয়, গর্বের বিষয় যে কপোতাক্ষ নদটা মানুষের পাশে আছে। কিন্তু আমার একটা জিনিস লক্ষ্য করছি ইদানিংকালে, সবাই নদকে, কপোতাক্ষ নদকে দখল করা, এবং যে যার মতন করে যার জমির নিচে যতটুকু আছে সে ততটুকু তার আয়ত্তে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু এটা একসময় হয়তোবা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এটা বিস্ফোরণ হয়ে যেতে পারে। এই কপোতাক্ষ নদ আমরা সুন্দর পরিবেশের সাথে আমরা রেখে যেতে চাই আগামী প্রজন্মের জন্য, এবং এই কপোতাক্ষ নদকে বাঁচানো দরকার। কপোতাক্ষ নদ যাতে দখল না হয়, দখল মুক্ত থাকে, সেজন্য প্রশাসন এবং যারা সামাজিক সংগঠন আছে সরকারকে আমি বিশেষভাবে অনুরোধ করব, তো কপোতাক্ষ নদ যেন আর দখল না হয়, দখল মুক্ত থাকে। কোনো যত শক্তি হোক, অপশক্তি, মাছ চাষের নামে হোক, বাড়ি করার নামে হোক, বা কাগজপত্রের দখল সত্ত্বেও কোনোভাবে নদী যেন দখল না করতে পারে, এই জিনিসটা সবাই সজাগ থাকবেন, আমরা সে আহ্বান করছি। দখল মুক্ত হয়ে সুন্দরভাবে বয়ে যাক সেই কপোতাক্ষ নদ, যেখানে আমাদের আগামী প্রজন্মের জন্য আমরা একটা সুন্দর ইতিহাস আমরা এখানে রেখে যেতে পারবো, যারা একসময় এখান থেকে মৎস্য আহরণ করবে এবং তারা এগুলো নিয়ে গর্ববোধ করবে যে এটা আমাদের প্রাচীন একটা ঐতিহ্য। এই নদ, যে এলাকায় নদ নদী নেই তারা জানে যে নদ নদীর কত কষ্ট। তো আমাদের এটা আছে, যাতে আমরা এটা হেলাই না হেলাই, এবং এ ব্যাপারে আমরা সবাই সজাগ এবং সতর্ক থাকবো ইনশাল্লাহ। তো বন্ধুরা ভালো থাকবেন, সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম আর রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।